কাকের ঝড়েতে কলা গাছটা পুরো পড়ে গেছে। এতদিন বাদে কলকাতায় বর্ষা নামলো, দেখো বৃষ্টিটাকে পুরো আমরা এনজয় করেছি। ওই ঘরে বৃষ্টি পড়ে, বাইরে ঘরেতে কখনো বৃষ্টি পড়ে রে হাঁদুরাম? বল আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। তোমার সব ঘামাচি গুলো পালিয়ে যাবে অমি, তোমার সব ঘামাচি গুলো পালিয়ে যাবে বাবা, কোনো ভয় নেই। ওর গা চুলকাচ্ছে বৃষ্টি, অমির গা চুলকানো কমিয়ে দাও, অমির ঘামাচি কমিয়ে দাও। কি সুন্দর, এখানে দেখো তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না, কারণ মানে যেহেতু বাইরেটা খুবই অন্ধকার, এটা দেখো পরের দিন সকালবেলা। আগের দিন রাত্রি তো খুব বৃষ্টি হয়েছে, আর পুরো ওয়েদারটা এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, অত গরমও নেই, খুব বেশ ভালো ওয়েদারটা। কালকে ঝড়েতে কলা গাছটা পুরো পড়ে গেছে পাঁচিলের উপরে। এখন দেখো সকাল প্রায় 10টা বাজতে যায়, আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডারটা আমাদের, কি সুন্দর তাই না, দারুণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আমি উমি সকালে উঠে পড়েছি, সকালে মানে এখন প্রায় 10টা হয়ে গেছে, আমিও প্রায় অনেক দেরি করে উঠেছি। চলো এখন ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। চলো এই এখানে পাউরুটি নিয়ে আসা হয়েছে, এখন উমি পাউরুটি তৈরি হয়েছে। পাউরুটি তৈরি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে পাউরুটি দিচ্ছি দাও। এখানে দেখো সকালে পাউরুটিটা শেখে নিচ্ছি ব্রেকফাস্টে, আমরাও খাবো প্লাস মমিকেও এক পিস দেবো, কারণ একটু আবদার করেছে সেই জন্য। আর পাউরুটিটা সাধারণত বাচ্চাদের বেশি না দেওয়াই ভালো, আমি দিই না, দিলেও আমি ব্রাউন ব্রেডই দিই, কিন্তু যেহেতু দেখে নিয়েছে পাউরুটি সেই জন্য ও এত পাউরুটি ভালোবাসে, ওকে একটু দিতেই হবে। আর তার পাশে দেখো আগের দিনে একটু তরকারি ছিল, এই তরকারিটা আমরা একটু নেবো পাউরুটির সঙ্গে, অবশ্যই অমিকে দেবো না, এটা তো বাসি জিনিস, সেই জন্য শুধু পাউরুটি বাটার দিয়ে দেবো ওকে। এখন তো ওপরে উঠে গেছি, চান টানও হয়ে গেছে, ব্রেকফাস্ট হওয়ার পরে আমরা ফার্স্টে ওপরে আসলাম, দিয়ে চান টান করে নিলাম, ঘর দোর একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, বিছানা চাদর ফাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। প্রতিমা দিয়ে আজকে দুদিন ধরে আসছে না, আজকেও আসিনি, সেই জন্য একটু পরিষ্কার করে। আর এখানে দেখো অমি দেখো এখানে বসে আছে কীভাবে ওর খেলনার জিনিসগুলো খুঁজছে, দেখো এই তুই বেরা দেখো পাবে দেখো। আমি আমার মায়ের কাছে যাচ্ছি পরশু দিনকে, সেই জন্য ট্রলি ব্যাগ গোছাতে হবে, সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে লাঞ্চে যে মেনুটা হবে সেটা কিছু যেহেতু আসছে না, সেগুলো শর্টে একদম পোলাও হবে আর ফিঙ্গার চিপস মানে আলুর চিপস যেটা সেটা হবে। আর চলো তোমাদেরকে ট্রলি ব্যাগটা আমরা দেখিয়ে দিই, যেটা নামিয়েছি আর যেটা পুনেতেও নিয়ে যাওয়া হয়েছে। ট্রলি ব্যাগ নামানো হয়ে গেছে এখানে, আর অমি কাণ্ড দেখো, ঘর পরিষ্কার করার পরও কে বলবে ঘর পোষা করেছে, সেই নোংরা ছড়িয়েছে। আর এখানে দেখো কাঠের এখানে কেমন দাগ দাগ করে দিয়েছে, এই হচ্ছে কাণ্ড, এদের সব বার করছে, সব বার করছে, ঢোকাও এগুলো ঢোকাও, রেখে দাও বাবা রেখে দাও। চলো আমরা এখন নিচে যাই। কি কাণ্ড মাটিতে শুয়ে আছে, ওঠো ওঠো বাবা ওঠো, ও ঠামি পোলাও করছে, তোমায় দেবো না, আমি চললাম রান্নাঘরে।
থামি পোলাও বানাচ্ছে দেবে না হাত দিবি না দিদির জন্য আর আমার জন্য তোমার জন্য নয় কোলে রাখ কোলে তুই মাটিতে শুয়ে ছিলিস কেন কোলে দাঁড়া কোলে 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 নেবো হ্যাঁ কেন কোলে 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 আচ্ছা ঠিক আছে দাঁড়াও ছুরি আহা হা হা ছুরি তো কি হয়েছে ছুরি দেওয়া যাবে না দাও এখানে ছুরি আছে ঠিক দেখো ওখানে ছুরি নেই ওটা কিসরা দিদি ওটা কিসরা দিদি বাবা রে আজকে দেখো আমাদের পোলাও হবে নিরামিষ পোলাও আর ফিঙ্গার চিপস তোমাদেরকে বলেছিলাম তবে ফিঙ্গার চিপস নয় হচ্ছে কসুরি মেথি আলুর দম কারণ যেহেতু আমাদের দেশি বাড়িতে আজকে বৈকালী হবে সেই জন্য আমরা আজকে নিরামিষই খাবো এটা একটা পার্সেল এসে গেছে এটা কার মা এটা অমির জন্য এটা কার মা তোমার এটা আমার অ্যামাজন থেকে দেখো স্টাডি টেবিল একটা অনলাইনে ক্লাস করার জন্য অমির জন্য অমির পাপা অর্ডার দিয়েছে আর এটা খুব ভালো হয়েছে পুরো টেকসই মানে খুব মজবুত আর দারুণ হয়েছে খুব কাজের জিনিস এখানে ফোন হোল্ডার ল্যাপটপ হোল্ডার দুটোই রয়েছে এমনকি সাইডে জলের গ্লাস রাখা যাবে পেন রাখা যাবে খুব সুন্দর জিনিসটা একদম দারুণ হয়েছে দেখো দেখতেই পাচ্ছ ফিনিশিংটা খুব সুন্দর দারুণ এক কথায় বাচ্চাদের যেহেতু এখন অত্যধিক গরমের জন্য ছুটি পড়ে গেছে সেই জন্য পুরোপুরি ছুটিটা পড়েনি অনলাইনে বাড়িতে বসে ক্লাসটা হবে সেই জন্য এটা আসলে আরও কেনা হয়েছে ভেরি গুড এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা একটুখানি অমিকে নিয়ে পড়তে বসিয়েছি সে পড়ার থেকে তো বেশি ওই একটুখানি হিজিবিজি কাটতে ব্যস্ত টেবিলের ওপরে নতুন টেবিল পেয়েছে এই যা আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই এন্ড করে দেবো আর যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও ব্লগ দেখার জন্য এখন আমি পড়াশোনা করছি আর আজকের ব্লগ তাহলে এই পর্যন্ত এখানেই এন্ড করলাম কালকে মানডে তাকে আমি অনলাইন ক্লাস স্টার্ট করছি সকালে আর কালকে ব্লগটা সেই জন্য ওইভাবে করতে পারবো না কারণ আমার ফোনেই অনলাইন ক্লাস করবে যেহেতু বুঝতেই পারছো সেই জন্য সকালবেলা অনলাইন ক্লাসটা হবে আর এই দেখো এই ব্যাপার তাহলে চলো আজকের ব্লগ আমি তো তোমার এন্ড করছি আশা করি তোমাদের আজকে ব্লগ করতে ভালো লাগলো আবার নেক্সট কোনো একটা ভালো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই